Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন ব্লগ। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। তো লিয়ানা সিদ্রাকে স্কুলে ড্রপ অফ করে আমি ইয়ালনার আব্বু চলে এসেছি সারি কিউতে নেক্সট ডে। তো আমরা একটু শপিং করব, নিউবর্ন বেবি শপিং। আমার একজন ভাই আর ফুটফুটে একজন ছেলে সন্তান হয়েছেন আলহামদুলিল্লাহ, তো ওকে আমরা দেখতে যাব, এর জন্য টুকিটাকি শপিং। তো আমি কিছুটা শপিং করে ফেলেছি অলরেডি অনলাইনে, ওইগুলাও চলে এসেছে। আর এখন আজকে আরও টুকিটাকি কিছু দেখব, কিছু পাই কিনা, আর সাথে ইয়ালনা লিয়ানা সিদ্রারও কিছু টুকিটাকি শপিং করি আমি। তো সারি কিউ নেক্সট ডে আমি আসলে আগে কখনো যাইনি, ওই দিন প্রথম গিয়েছিলাম। তো আমার কাছে ভালোই লেগেছে, ওদের কালেকশন খারাপ না, ছোট অত বড় নেক্সট না, তারপরেও মানে কালেকশন ওদের ভালোই আছে। তো এই তো বাসায় চলে আসি, আমি এখানে টেট বেকার, তারপর রিভার আইল্যান্ড থেকেও কয়েকটা কাপড় অর্ডার করেছিলাম। তো এগুলো সব কিছু একসাথে বাস্কেটে করে রেখে দিব সুন্দর করে। তো বাস্কেটে করেই নিয়ে যাব একটু সুন্দর করে, একই র্যাপিং ট্যাপিং করে। আর এখানে আমি একটা ডামি ক্লিপ, তারপরে একটা বাথরব, তারপরে বাথ টাওয়াল একটা অর্ডার করেছিলাম পার্সোনালাইজড, ওগুলাও আমি বক্সের ভিতরে ভরে দিচ্ছি। তো তারপরে আমি ওনাদের বাসায় আগে চলে যাই, ভাবি হসপিটাল থেকে আসার আগে, আর গিয়ে আমি সবকিছু সুন্দর করে ডেকোরেশন করি। তো এগুলা সবকিছু আমি আর ইয়ালনা করেছি, কারণ লিহানা সিদ্রাকে স্কুলে দিয়ে আমি ওনার বাসাটা ডেকোরেশন করি। আর এটা ছিল কয়েকদিন পরে অন্য আরেকদিন, আমরা আবারও আমাদের ছোট্ট সোনামণিকে দেখতে যাই। ভাবি আমার শ্বশুরবাড়ির সবাই আমাদেরকে বলেছিলেন যে আসার জন্য, দাওয়াত করেছিলেন বাসায়, ওনার বাসায় যাওয়ার জন্য। তো আমরা তো না করেছিলাম, ওনার শরীর খুব একটা ভালো না, তো ভাবলাম রেস্ট করো এখন, দরকার নেই এসবের। কিন্তু ভাবি তো মানতে নারাজ, উনি আমাদেরকে দাওয়াত করবেনি, খাওয়াবেনি, তো কিছু করার নেই। ভাবির মন রাখতে আমরা সবাই চলে আসলাম, আর ভাবি তো ব্যস্ত কিচেনে রান্নাবান্না নিয়ে, আর আমার ছোট্ট বাবাটা এখানে ঘুমাচ্ছে। মাশাল্লাহ ও অনেক কিউট হয়েছে দেখতে, আমি প্রাইভেসির কারণে আপনাদেরকে দেখাতে পারবো না। তো দোয়া করবেন আমাদের ছোট্ট বাবাটার জন্য। আর এখানে বাবির বাসায় পাখিও আছে তিনটা, ওদের ওরাও অনেক সুন্দর, ওদেরকে অনেক ভালো লাগে, সুন্দর সুন্দর কালারের তিনটা পাখি। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমাদের বাসায়ও এরকম পাখি ছিল। তো আমার বোনের বিয়ের পরে, আমি লন্ডনে আসার পরে পাখিগুলা মারা যায় আসলে যত্নের অভাবে, হয়তো মা তো ব্যস্ত হয়ে পড়েছিলেন একা একা, তাও তো জানি না কেন ওরা মারা যায় হঠাৎ করে। তো তারপরে আর আমাদের বাসায় কোনো পাখি আনা হয়নি, আর ওদেরকে দেখলেই আমার মনে হয় আমার বাংলাদেশের পাখিগুলার কথা। লিয়ানা সিদ্রাও অনেক এনজয় করছিল এই পাখিগুলার সাথে, ওরা একটু পরে পরে গিয়ে ওদের খাঁচার মধ্যে নাড়া দিচ্ছিল, কথা বলছিল ওদের সাথে। তো পাখিগুলাও ওদেরকে দেখে জোরে জোরে আরো শব্দ করছিল। আর এখানে সিদ্রা বাসায় আসার পরে ওর চাচার সাথে একটু শপিং এ গিয়েছিল, তারপরে অনেক কিছু কিনে নিয়ে এসেছে। আর এখানে ভাবি তো রান্না বান্না নিয়ে ব্যস্ত, উনি তো কিচেন থেকে বেরই হচ্ছিলেন না, আমাকেও কিছু করতেও দিচ্ছিলেন না, আর উনি একা হাতে সব কিছু রান্না করেছেন। প্রথম মা হওয়ার পরে আর মানে বেবিকে নিয়ে বিদেশের মাটিতে এরকম এত কিছু রান্না করা কিন্তু সহজ কথা না। আমরা জানি যারা আমরা বিদেশে মা হয়েছি বা বিদেশে আছি, ছোট বেবিদেরকে নিয়ে রান্না করা অনেক কষ্টের। তো ভাবিকে আমরা না করেছি, না করা সত্ত্বেও উনি মানছিলেন না, তো ওনার মন রাখতেই আমরা আজকে এসেছি। তো ভাবি অনেক কিছু রান্না করেছেন, তার উপর এখনো করে যাচ্ছেন, উনি এখন চুনা কাবাব বানাবেন, এদিকে রোস্টও করেছেন, পোলাও রান্না করছেন। তারপরে সব থেকে যেটা আমি সারপ্রাইজ হয়েছি সেটা হলো ভাবি যে কিরকম ম্যানেজ করলেন ভর্তা বানাতে, আল্লাহ জানে। আমি তো বেশি মানে ইয়ালনা ছোট যে এখন আমি বেশি ভর্তা টর্তা এগুলা ঝামেলায় যাই না, কারণ ভর্তা আমার কাছে একটু ঝামেলাই মনে হয়।
ভাবি তো মাশাল্লাহ সাহস করে দুইটা ভর্তাও বানিয়ে ফেলেছেন এখানে, ব্রকোলি ভর্তা তারপরে আলুর ভর্তা। তো ভাবি মানে কিরকম ম্যানেজ করে চাল্লাই জানে। এখানে ভাবি ডিমও ভেজে রেখেছেন সিদ্ধ করে রোস্টের সাথে সার্ভ করার জন্য। তো এই তো ভাবি ভাবির কাজ করছিলেন, আমি ভিডিও করছিলাম, ওনার সাথে গল্প করছিলাম, আমি কোনো হেল্পই করিনি ভাবিকে। ভাবি অনেক কষ্ট করেছেন ওই দিন, আর শরীরটাও তো ওনার খুব একটা ভালো হয়নি তখনও। তো তারপরেও কিছু করার নেই, উনি তো চাচ্ছেন আমরা আসবো, তো এর জন্য গেলাম আমরা। আর এখানে আমার শ্বশুরবাড়ি সবাই চলে আসার পরে আমরা খাবারগুলো সার্ভ করে দিয়েছি। তো আর বাচ্চারা এদিকে খেলাধুলা করছিল সবাই, বাচ্চারা তো একসাথে হলে অনেক পান করে ওরা, আর ঝগড়াও হয় এরকম। এখানে অলরেডি দুইটা গ্রুপ হয়ে গিয়েছে, আমার ননাসের বড় মেয়ে আর আমার ছোট মেয়ে এক গ্রুপ, আর এখন আমার ননাসের ছোট মেয়ে আর আমার বড় মেয়ের এক গ্রুপ হয়েছে, ওইদিকে ছেলেদের আরেক গ্রুপ। তো মানে একসাথে হলে একটা সুন্দর লাগে, কিন্তু ঝামেলা হলো ওদের খালি ঝগড়া লেগে যায়। তো একজন বসে ওদেরকে খেয়াল রাখা লাগে, আর এদিকে আমার ননাসের কোলে আমার ছোট্ট বাবাটা। তো এই তো খাওয়া দাওয়ার পরে এখন আমরা ডিজার্ট খাবো, চা খাবো। তো এর জন্য আবার সবকিছু আমরা রেডি করেছি। এখানে ভাবি দই তারপরে সাগু দিয়ে জেলি এগুলা করেছেন, আর আমি একটা ক্যারামেল টার্ট নিয়ে এসেছিলাম, সাথে এগুলা ছোট ছোট নিমকি, তারপরে খাজা নিয়ে এসেছিলাম। খাজাগুলো আমরা গল্প করে করে হাঁটতে হাঁটতে খেয়ে ফেলেছি বলতে গেলে, তো কয়েকটা রয়েছে ওইগুলাও সার্ভ করলাম। আর এখানে আমাদের নিউ বেবির জন্য আমার ননদ আসার সময় একটা কেকও নিয়ে এসেছিল, তো এটাকে আমরা সবাই মিলে কাটবো এখন। আর সবাই একসাথে হলে যেটা হয়, আসলে ভিডিও করা খুব একটা যায় না, সবাই গল্প গুজবেই ব্যস্ত থাকি। তো ওই দিনও সেটাই হয়েছিল, বেশি আমরা বিজি ছিলাম, কিভাবে যে সময় কেটে গিয়েছিল কেউই বলতে পারি না। তো এই তো বাচ্চা পার্টিরা তো ওয়েট করছিল কখন কেক কাটা হবে, ওরা কেক খাবে। তো কাটার পরে আসলে কেক দিলে ওরা শুধু ক্রিমটাই খায়, ভালো করে কেকটাও খায় না তখন। তো এটাই তো বাচ্চা পার্টি। আর ওইটা কিন্তু তখন কিন্তু ওয়ার্ল্ড কাপের টাইম ছিল, তো ওই দিন আর্জেন্টিনার খেলা ছিল, আমরা অনেক এক্সাইটেডও ছিলাম, আর আর্জেন্টিনা ওই দিন জিতেও যায়। তো ভালোই এনজয় করেছি আমরা ভাবির বাসার দাওয়াত, তার উপর আর্জেন্টিনা উইন হয়েছে। আমরা এখানে আর্জেন্টিনার ফ্যানও ছিলাম অনেক অনেকজন এখানে, তো সবাই আমরা অনেক খুশিও ছিলাম যেন যে আর্জেন্টিনা জিতেছে। তো ভালোই লেগেছিল ওই দিন, খেলা দেখলাম, সবাই গল্প গুজবে গুজব করলাম, একসাথে সময় পাস করলাম, তো ভালোই লেগেছে। আর ভাবিকেও অনেক অনেক থ্যাংক ইউ এত কষ্ট করে এত আয়োজন করার জন্য আমাদের জন্য। আর আর কি বলবো, কিচ্ছু বলার নাই, ভাবি অনেক অনেক থ্যাংক ইউ ভাবি ভাইয়া দুইজনকে, আর আমার ছোট্ট বাবাটার জন্য অনেক অনেক ভালোবাসা। তো গল্প গুজব করতে করতে কখন যে গড়িতে মানে 12টা বেজে গেছে তা আমাদের খেয়ালই ছিল না। তো হঠাৎ করে আমরা সবাই গড়ি দেখে তাড়াহুড়া করে সবাই বের হয়ে পড়ি, আর আমি সবার শেষে বের হই। তো এখন আমি চলে যাচ্ছি, ভাই আমাকে ড্রপ অফ করছিলেন বাসায়, অনেক রাত হয়ে গিয়েছিল আর অনেক ঠান্ডাও ছিল তখন, কিন্তু অনেক সুন্দর লাগছিল বাইরে ক্রিসমাসের টাইম, এর জন্য সবকিছু ডেকোরেশন করা ছিল, রাস্তায় অনেক লাইটিং ছিল, ভালো করে আমি আসলে ভিডিও করতে পারিনি। প্রথমে লাইটিংগুলো আরও সুন্দর ছিল, তো পরে যখন মনে হয়েছে তখন লাইটিংগুলো শেষ হওয়ার পথে ছিল। তো যাই হোক, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার আজকের ভিডিও এতটুকুই, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, আর একটা ছোট্ট কমেন্ট করে লাইক না দিয়ে যাবেন না। আপনাদের কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি অনুরোধ করব প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।